শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন মাকে রক্ত দিতে স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে শালগড়া থেকে বাইকে করে বিশ্রামগঞ্জ হাসপাতালে আসেন সজল দেবনাথ। হাসপাতাল থেকে স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ফিরে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ ফাঁড়ি সংলগ্ন নাকা পয়েন্টের সামনে দুই কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। এরা হলেন এএসআই ভানুলাল দেববর্মা এবং এএসআই প্রবল দেববর্মা। সজল দেবনাথের হেলমেট থাকলেও তার স্ত্রী দীপিকা দেবনাথের হেলমেট নেই, কেন তা জানতে চান। তখন সজলবাবু গোটা বিষয়টি জানিয়ে পুলিশ বাবুদের কাছে নিজের অন্যায় মেনে নেন, প্রয়োজনে আইন মেনে ফাইন করার কথাও বলেন তিনি। তখন পুলিশের এএসআই ভানুলাল দেববর্মা সজলবাবুর ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেন বলে অভিযোগ। এই অবস্থায় সজল দেবনাথ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের ছবি মোবাইল বন্দী করেন। এই ঘটনায় খেপে গিয়ে এএসআই ভানুলাল দেববর্মা সজল দেবনাথকে কিল, চড় ও ঘুষি মারতে থাকেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে স্ত্রী দীপিকা দেবনাথ এগিয়ে এলে এএসআই ভানুলাল দেববর্মা তাকে দুইবার ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এই ঘটনা দেখে শিশুপুত্রটি ভয়ে কান্না করতে শুরু করে। ঘটনা সম্পর্কে সজল দেবনাথের স্ত্রী দীপিকা দেবনাথ সাংবাদিকদের জানান, হাসপাতালে রক্ত দিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করায় তিনি হেলমেট আনেননি। ঘটনাটি বেআইনি, কিন্তু হাসপাতালে তাদের যাওয়ার দরকার ছিল, তাই পুলিশ অফিসারকে ফাইন কাটার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ আধিকারিক ফাইন না কেটে তার স্বামীর ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেন। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ আধিকারিক তাকে দুইবার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। একজন মহিলা শরীরে একজন পুরুষ পুলিশ আধিকারিক কি করে হাত তুলতে পারলো সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনখান থেকে আছেন আপনারা? পুলিশ মারছে? আচ্ছা, নাম জানতে পারছেন নি অফিসার? এখন আপনি কি যাইতেছেন? উল্লেখ্য, বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টের সামনে পুলিশের দাদাগিরি প্রদর্শনীতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। এতে বিপন্ন বোধ করছেন যানবাহন চালকরাও। এই নিয়ে জনমনে খুব ধুমায়িত হচ্ছে। শনিবারের ঘটনাকে কেন্দ্র করেও জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।